হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শাওন রয়েছি আপনাদের সঙ্গে, আপনারা দেখছেন টেক শাওন ইউটিউব চ্যানেল। সো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে খুব সহজে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। সো আমরা অনেকেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি না, সো ভিডিওটি তাদের জন্যই, কীভাবে খুব সহজে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। সো আমরা অনেকেই আবার ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে থাকি কাইন মাস্টার অ্যাপ দিয়ে। সো আমরা আজকে আপনাদেরকে আমি কাইন মাস্টার অ্যাপ দিয়ে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখাবো না, আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে প্লে স্টোর থেকে ভিএন অ্যাপস নামে একটি অ্যাপস আপনারা ডাউনলোড করে সেইটা দিয়ে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, তাও খুব সহজে এবং কাইন মাস্টারের চেয়েও ভালোভাবে এটা হয়। সো বন্ধুরা, এটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সো তো ভিডিওটি পুরোপুরি দেখো, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দাও। সো এটা করার জন্য আপনাদেরকে একটি গ্রিন স্ক্রিন বা যে কোনো একটি কালারের আপনার পর্দা লাগবে, সেই পর্দাটি আপনাদেরকে দেওয়ালে লাগাইতে হবে, তারপর আপনাকে শুট করতে হবে। শুট করার পরে এরকম একটি কাগজ বা যে কোনো একটি পর্দা আপনারা দেওয়ালে লাগিয়ে নেবেন। সো গাইজ দেখুন, আমি লাগিয়ে নিয়েছি। সো এটা লাগানোর পরে, এটা লাগানোর পরে কীভাবে ভিডিও শ্যুট করবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আমি এখানে কাগজ লাগাইছি, আমি কাপড় লাগাইনি, দেখতেই পাচ্ছেন আপনারা, দেখুন খুব সহজেই। সো বন্ধুরা, আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে শ্যুট করে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করবেন। সো বন্ধুরা আমার পিছনে দেখতেই পাচ্ছেন গ্রিন স্ক্রিনের মতন ভিডিও আমি করতেছি, এটা আমি এখন আপনাদেরকে খুব সহজেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখিয়ে দেবো। সো ভিডিওটি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে ক্যামেরা যেন না নড়ে, আর ভিডিওটি করার সময় অবশ্যই পিছনে একটি ট্রাইপড দিয়ে ভিডিওটি করবেন, শ্যুট করে নেবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। সো আমি দেখুন ভিডিওটি করা শেষ হয়ে গেল, আমি এখন আপনাদেরকে খুব সহজেই ভিডিওটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। সো বন্ধুরা, এখন আমরা স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পরে আপনাদেরকে ফার্স্টে যেতে হবে প্লে স্টোরে। সো আমরা এখন প্লে স্টোরে গেলাম, প্লে স্টোরে যে সার্চ বারে লিখতে হবে ভিএন। সো বন্ধুরা, এখন আমি ভিএন লিখবো। সো ভিএন লেখার পরে এই অ্যাপটি চলে আসবে, এটা খুব ভালো একটি অ্যাপস, কারণ দেখুন অনেকেই এই অ্যাপসটি ডাউনলোড করেছে প্রায় 10 মিলিয়নের মতন, অনেক ভালো একটি অ্যাপস। সো বন্ধুরা, এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। সো আমি এখন ইনস্টল করে আসছি, এটা এখন আমি ওপেন করব। সো ওপেন করার জন্য, সো এটা এখন আমি ওপেন করলাম। ওপেন করার পরে আপনাকে এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে, মানে প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। তারপরে ক্লিক করার পরে এখানে দেখবেন ফটো, ভিডিও এবং ফটো, তারপর আপনাকে যেতে হবে ফটোতে। আপনি ব্যাকগ্রাউন্ডে যে কালার একটি ফটো রাখতে চান সেই কালারিং আপনি রাখতে পারবেন। সো আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে চলে আসলো। এখানে আসার পরে আপনাদেরকে যে ভিডিওটি আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সেই ভিডিওটি চেঞ্জ করার জন্য আপনাকে দেখুন এখানে 2 নম্বর এখানে ক্লিক করতে হবে। পাস করার পরে এখানে ওই ভিডিওটি নিতে হবে। সো আমি এখন এই ভিডিওটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। সো এই ভিডিওটি এখন দেখুন লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পরে এটা এখন হয়ে যাবে। আর অবশ্যই ইন্টারনেটের লাইনটা দিলে ভালো হয় আপনাদেরকে। সো এটা দেওয়ার পরে আপনাদেরকে এটা আপনার যে সিস্টেমে রাখবেন, যে মাপে রাখবেন সেটা সেট করে নেবেন আপনি। সেট করে নেওয়ার পরে আমি এই সিস্টেমে রাখলাম। রাখার পরে দেখুন ভিডিওটি চলছে এখানে। সো এটা চলাকালীন এখন আপনাদেরকে এখানে টাচ আবার টাচ করতে হবে। করার পরে দেখুন এখানে দেখুন ক্রোমাকি লেখা আছে। সো এখানে ক্রোমাকিতে টাচ করবেন। টাচ করার পরে আপনাদেরকে এখানে একটু টানাটানি করা লাগবে, সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে একটি মাপ সহকারে আর কি নেবেন আপনি যতটুকু লাগে আর কি। তো দেখুন আমি মাপ সহকারে নিলাম, এখন দেখুন আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেছে। তো হালকা হালকা দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে আমার সমস্যা হচ্ছে, সেটা আমি এখন ঠিক করব। এখানে আবার টাচ করতে হবে, এখানে টাচ করার পরে এখানে টাচ করার পরে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এবার আমারটা পুরোপুরি হয়ে গেছে আর কি। সো এইভাবে আপনারা যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড খুব সহজেই চেঞ্জ করতে পারবেন। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।
সো বন্ধুরা এখানে তারপরে এখানে টানিতে একটা ডিলিট অপশন আছে ওখানে ডিলিট করে দিবেন। সো বন্ধুরা ভিডিও